আশ্চর্য, রিমির একটা ভিডিও দেখলাম, এখন সবাই মিলে রিমিকে ট্রোল করছে। তোমরা কি চাও, মানে রিমি কিছুটা করে ফেলুক, তাই তো? কিছুদিন আগে রিমিও কিন্তু হসপিটালে ভর্তি ছিল, রিমিরও কিন্তু সেন্স ছিল না। আমি রিমির থাম্বনেল ফটো লাগিয়ে দিয়েছি, অথচ রিমির বেলা বলা হয়েছিল রিমি নাকি নাটক করছে, রিমি নাকি সব কিছু করছে। তাহলে কেন রিমিকে ট্রোল করা হচ্ছে? তাহলে রিমি যদি এখন কিছু করে ফেলে, সেটাই তোমরা চাইছো, রিমি এটা কিছু করে ফেলুক নাকি? রিমি কেন মানে কিছু ইউ করছে, রিমির কি দোষ? রিমির জীবনের মাঝখানে মেয়েটা এসেছিল, রিমি যায়নি মেয়েটার মাঝখানে, রিমি আর রিমির হাজব্যান্ডের মাঝখানে মেয়েটা এসে মাঝখানে নাক গলিয়েছিল। কিছু বলছি না আজকে মেয়েটা অসুস্থ বলে, কিন্তু রিমিকে দেখলাম, রিমি তাও খুব সুন্দরভাবে মানে শান্তশিষ্ট হয়ে উত্তরগুলি দিয়েছে। রিমিও কদিন আগে এভাবে হাত কেটেছে, রিমিও এইভাবে স্যালাইন নিয়েছিল, রিমিও অজ্ঞান ছিল। এই কম্পিটিশন হচ্ছে এখানে মৃত্যুর নাকি? এইভাবে রিমিকে কেন টানাটানি হচ্ছে, রিমির এখানে কি দোষ? ওই মেয়ে কেন করেছে, কিসের জন্য করেছে? সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের জন্য করেছে না অন্য কোনো কারণে করেছে জানেন কি? সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের যদি জন্য যদি করতে হতো, তাহলে 2 বছর আগেই অনেক কিছু করতে পারতো। ট্রোলিং নতুন হচ্ছে না, ওকে নিয়ে কন্ট্রোভার্সি নতুন হচ্ছে না, ও 2 বছর ধরে ইউজড টু এই ধরনের ট্রোলিংয়ের। ওকে নিয়ে এর থেকেও অনেক জঘন্য জঘন্য ট্রোলিং হয়েছে অলরেডি। তাহলে এই কন্ট্রোভার্সির জন্য হচ্ছে না, তার জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে সেটা না আমি পরেই বলবো, আগে মেয়েটা সুস্থই ফিরে আসুক। আমি ভিডিওটা এখন করলাম না, হলে আমি রিমিকে দিচ্ছি, সবাই মিলে রিমিকে শেষ করতে চাইছে, মানে রিমি বাঁচতে পারবে না। সেটা কথা হলো একটা, দাঁড়া তোর কি হবে, তোর কোনো ক্ষতি হবে? রিমি তো ওর ম্যারিড ওয়াইফ ছিল, ওকে লাইভে বসে পাগল পাগল বলেছে এই মেয়েটা। তুই তো পাগল, তোকে পাগল বলে কি করব, বলেনি রিমিকে, রিমিকে অপমান করেনি? রিমি কোন ভিডিওতে অপমান করেছে ওকে? আশ্চর্য, ওর কমেন্ট বক্সে, রিমির কমেন্ট বক্সে রিমিকে বকছে, রিমির কমেন্ট বক্সে এমন কি আছে যে কথাটা আউট হওয়ার ভয়ে ওইটা কাজটা করেছে? এটা কেউ ভেবে দেখেছেন? সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের জন্য মোটেই কাজটা করেনি, এমন কোনো কথা যেটা লিক হয়ে যাবে সেটা ভয়ে এটা করেছে? কী সেই কথা সেটা আমরা কেউ জানি না, হয়তোবা যারা কাছের লোক হয়তো জানে। তার জন্য রিমিকে ভেবে মানে রিমিকে কষ্ট দেওয়ার কি বানানো হতে পারে? মানে রিমি নিজেকে শেষ করে দিক, সেটাই চাওয়া হচ্ছে এখন। তাহলে রিমি তুমি চলে যাও, রিমি তুমি হারিয়ে যাও, রিমিও তো কারোর সন্তান, তখন আবার সবাই কাঁদতে বসে যাবে রিমির জন্য। মানে অদ্ভুত ব্যাপার, ও করেছে ওর জন্য কষ্ট আছে না, আপনারাই দেয় আমরাই আপনাদের জন্যই হয়েছে, আর কী ব্যাঙ্গাছে আমাদের জন্য হয়েছে? মুখ খুলছি না বলে আমরা দায়ী? মুখ খুলবো কালকে, দেখবেন আসবে ধামাকা ভিডিও, কে দায়ী আর কে দায়ী না, কোন জায়গায় ও সাধু সব বেরোবে, সব বেরোবে, কে দায়ী কে দায়ী না, কে ঝাঁপ দিয়ে পড়েছিল, কাকে টানা হয়েছিল, আপনারাই দায়ী। রিমিকে এইভাবে অপমান করা হচ্ছে, রিমিকে নিয়ে এইভাবে ইয়ে করা হচ্ছে যে রিমি শেষ হয়ে যাক, এমনিই ও কখন কি কিছু কি করে ফেলার সময় ভয়ে ভয়ে আমার থাকি আমরা, তার মধ্যে মেয়েটাকে ট্রোল করা হচ্ছে। রিমি তুই কোন ট্রোলিংয়ে মাথা মুড়ে দিই, তোকে না করেছে এইসব ভিডিও দেখতে? তুই কোনো ভিডিও দেখবি না, সোশ্যাল মিডিয়াতে আসা সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিতেই লাগবে, তাহলে আস এসেছিল কেন ঝাঁপ দিয়ে পড়তে? তোর জন্য কারোর সিম্পিতি ছিল না না যখন তুই তুই প্যানেল খেয়েছিলি? আর তুই এসব কথা ভাববি না, তুই তোর মতো থাক, তোর মতো ভিডিও দিতে থাক, তুই তোর গুণ নিয়ে থাক, তোর ক্যাপাসিটি নিয়ে থাক, কে কী করলো না করলো দেখার তোর দরকার নেই, বাই। মানে ম্যাচটা গরম হয়েছে রিমির ভিডিওটা দেখার পর, মেয়েটাকে নিয়ে কনস্ট্যান্ট যে আমাদেরকেও লিখছে এসে সেরে, আপনারাই দেয় আপনারাই দেয়, আমরা দায়ী ছিলাম, আমরা বলেছিলাম কি সেরে, মাঝখানে গিয়ে লাইক কর, মাঝখানে গিয়ে ভিডিও কর, মাঝখানে গিয়ে থাম্বনেলে লাগা এক্স হাজব্যান্ডের ফটো, আমরা বলেছিলাম, চললাম শাশুড়িকে দেখতে হসপিটালে, আমরা বলেছিলাম, আমরা শিখেছিলাম নটঙ্কি করতে, টিক টিক টিক, আমরা শিখেছিলাম সব করতে, করেছে ভিউজের মোহে, করেছে রেভিনিউজের মোহে, বুঝতে পারেনি যে এতটা দূর চলে যাবে, বুঝতে পারেনি অন্য জায়গায় টান পড়বে, টান টা অন্য জায়গায় পড়েছে, নট বিকজ অফ দিস সোশ্যাল মিডিয়া ট্রোলিং, না ওর বিয়ে না চরিত্র এগুলোর জন্য কিছুই করেনি, হয়েছে অন্য জায়গায়, কেসটা অন্য জায়গায়। চলুন ভালো থাকবেন, কিন্তু রিমিকে নিয়ে কিছু করবেন না, বাই।